ভগবান শ্রী নারায়ণের সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্ল পক্ষেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন একই চৈত্র মাসের শুক্লপক্ষে ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ভব ভগবান শঙ্করের এগারোতম অবতার রুদ্রাবতার বজরং বলি এই ধরাধামে আজকে অবতীর্ণ হয়েছিলেন আজ সারা দেশ সারা বিশ্বের বহু স্থানে হনুমান জয়ন্তী অর্থাৎ বলির আবির্ভাব দিবস পালন হচ্ছে পবন পুত্র হনুমানজি যেভাবে সর্বক্ষেত্রে সংকট থেকে উদ্ধার করেছিলেন জগৎবাসীকে স্বয়ং রামচন্দ্রকে তার প্রভুকে ভাবে আমি মনে করি আজকের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে সংকটমোচন হনুমানজির নাম উচ্চারণ করি তার স্মৃতিচারণ করি তার প্রতি শ্রদ্ধা ভরে নমন করি এবং আমার বিশ্বাস এই করোনা নামক দস্যু করোনা নামক শত্রু করোনা নামক পিচাশ দূরীভূত হতে পারে ভগবান শঙ্করের এগারোতম অবতার এই বজরঙ্গলীর রূপে অবতীর্ণ সংকট সংকটমোচন হনুমানজী সেই কারণে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদের সকলকে বিশ্ববাসীকে সমস্ত মানব সমাজকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই সংকটকালে বজরঙ্গলিকে স্মরণ করি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি সংযমের সঙ্গে বাস করি এই মারণ মোকাবিলা আমরা করি সকলে মিলে সেই কারণে এই মারণ করোনা ভাইরাসের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজের সচেতনতা আরও বৃদ্ধি করি হনুমানজির জয় হোক জয় শ্রীরাম জয় বজরং বলি নমস্কার